স্টুডেন্টস, গত ভিডিওতে এর আগের ভিডিওতে আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করেছি আর শব্দার্থ আলোচনা করেছি। আর এই ভিডিওতে আমরা এরপর থেকে আলোচনা করছি। প্রথমে আছে 3 নম্বর প্রশ্নে আসছি, 1, 2 চলে গেল, এখন 3 নম্বর প্রশ্নে এসছে যে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। কি বলেছে যে তোমরা যে কবিতাটা এতক্ষণ পড়লে বা পড়েছি আমরা, সেটার থেকে শব্দ খুঁজে নিয়ে এই শব্দগুলোর অর্থযুক্ত শব্দ বের করতে। প্রথমে আছে তৃণ। তৃণ মানে ঘাস। ততিনী মানে নদী। তারপরে আছে গোরক্ষক, রাখাল। গোরক্ষক মানে যে গরু বাছুর রক্ষা করে তাদেরকে বলে গোরক্ষক, সেটা তারা হলো রাখাল। পৃথিবী হচ্ছে বিশ্বভুবন। জলধর হচ্ছে মেঘ। তারপরে আছে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য পদে পরিবর্তিত করতে। বিশেষ্য তোমরা একটা ছক লিখে নেবে, নিয়ে বিশেষ্য একদিকে বিশেষণ একদিকে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, বিশেষ্য হচ্ছে ঘাস। বিশেষ্য এখানে দিয়েছে, প্রথমে দিয়েছে ঘাস, আর সেটা বিশেষণে গিয়ে হবে ঘেঁসো। তারপরে দিয়েছে রাখাল, বিশেষ্য বিশেষণে গিয়ে সেটা হবে রাখালিয়া। আকাশ বিশেষণ হবে আকাশী। মাঠ বিশেষণে গিয়ে হবে মেঠো। আদর বিশেষণে গিয়ে হবে আদুরে। গাছ হবে বিশেষণে গেছু। লোক বিশেষণে গিয়ে হবে লৌকিক। তাহলে আমাদের এটাও শেষ হলো। তারপরে আছে পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো। দেখো, প্রথম দেওয়া আছে নদী। নদী, উপনদী, এখানে উপসর্গ হবে উপ। এখানে উপসর্গ হবে উপটা হচ্ছে উপসর্গ। নদী ঠিক আছে, এখানে যোগ হয়েছে উপনদী, তাই উপটা হবে এখানে উপসর্গ। তারপরে আছে আদর। এখানে আদরের উপসর্গ, আদর অনাদর, আর এখানে উপসর্গটা হবে কোনটা, আদর অনাদর, অনাদর অনা দর, সেই অনাটা হবে উপসর্গ। তারপরে আছে বাতাস। বাতাস, প্রতি বাতাস, আর এখানে উপসর্গ হবে, তোমরা এতক্ষণে বুঝে গেছো আগের দুটো থেকে, যে এখানে যে এক্সট্রা শব্দটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে উপসর্গ, সেই হচ্ছে এখানে বাতাস, প্রতি বাতাস, সেই প্রতিটা হচ্ছে এখানে উপসর্গ। তাহলে আমাদের এটাও শেষ হয়ে গেল। এরপরে আসছি নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশে সম্প্রসারণ করো। প্রথমে আছে ওই যে অশথ গাছটি, ও তো পথিক জনের ছাতা। এখানে উদ্দেশ্য হচ্ছে ওই যে অশথ গাছটি, আর বিধেয় হবে ও তো পথিক জনের ছাতা। তারপরে আছে উদ্দেশ্য অংশে সম্প্রসারণ হলো ওই যে পাতার ভরা বিশাল অশথ গাছটি, ও তো পথিক জনের ছাতা। তারপরে আছে কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো। এখানে উদ্দেশ্য হচ্ছে কেউ কোথা নেই, আর বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো হচ্ছে বিধেয়।
তারপরে আছে আঁচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে এখানে। এখানে উদ্দেশ্য হবে আঁচল পেতে বিশ্ব ভুবন, আর ঘুমোচ্ছে এখানে হচ্ছে কি হবে বিধেয়। তারপরের প্রশ্ন আছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই, এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো। যে বিশ্বভুবন একসাথে বিশ্ব আর ভুবন দুটো শব্দ মিলে বিশ্বভুবন হয়েছে, তো এইরকম দুটো শব্দ মিলিয়ে তোমাদেরও বলেছে যে পাঁচটি শব্দ তৈরি করতে, পাঁচটি শব্দ তৈরি করতে। দেখো যে পাঁচটি শব্দ বলেছে, তোমরা সেটা নিজেরা তৈরি করতে চেষ্টা করবে। তারপরে আমি বলে দিচ্ছি যে পাঁচটি শব্দ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এরকম অনেক শব্দ আছে যে দুটো শব্দ মিলে একটা শব্দ তৈরি হয়। এখানে প্রথমে আমি বলছি যে এরকম আছে যে এখানে যেমন আছে বিশ্বভুবন, তুমি বিশ্ব দিয়ে আরেকটা করো যে বিশ্ব ব্রহ্মাণ্ড, তারপরে বলো লোকজন, ঘর বাড়ি, নদ নদী, হাওয়া বাতাস। তাহলে আমরা পাঁচটা শব্দ পেয়ে গেছি, এরকমভাবে নিজেরাও তৈরি করতে শিখবে। আমাদের সাত নম্বর প্রশ্নের উত্তর পর্যন্ত হয়ে গেল এই ভিডিওতে। পরের ভিডিওতে আমরা এর পরের প্রশ্নগুলো আলোচনা করছি। এই ভিডিওতে কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধে হলে আমাকে কমেন্টস করবে।